সকলকে মেডিকেল কর্নারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে রিভার্স এয়ার টেন। এই রিভার্স এয়ার টেন এর ভিতরে রয়েছে মন্টুলুকাস্ট 10 মিলিগ্রাম সোডিয়াম ইউএসপি হিসেবে। তো এই রিভার্স এয়ার টেন সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধ এবং অ্যাজমার ক্রোনিক চিকিৎসায় কিংবা ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে, এছাড়াও অ্যালার্জিক রাইনোটাইটিসের উপসর্গ নিরাময়ে, যেমন মৌসুমি অ্যালার্জিক রাইনোটাইটিস কিংবা পেরিনিয়াল অ্যালার্জিক রাইনোটাইটিস রোধে এই রিভার্স এয়ার টেন কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন, এটি খাবার নিয়ম কী, কিংবা এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় খাওয়া যাবে কি না, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তবে জানার পূর্বে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই রিভার্স এয়ার টেন অ্যালার্জিক রাইনোটাইটিস বা সর্দি কাশি প্রতিরোধে খুবই কার্যকর। অ্যালার্জিক রাইনোটাইটিস প্রতিকারের মাধ্যমে ভবিষ্যৎ অ্যাজমার ঝুঁকি কমায়, এছাড়াও অ্যাজমা রোগীদের রাইনোটাইটিস প্রতিরোধের মাধ্যমে অ্যাজমা অ্যাটাকের প্রকোপ কমিয়ে থাকে। অ্যালার্জিক রাইনোটাইটিসের যে সকল উপসর্গ রয়েছে, যেমন নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, গলার চুলকানো, নাক ও গলার ভিতরে ফুলে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি নির্মূলে এই রিভার্স এয়ার টেন কাজ করে থাকে। তো ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নিই। এ হচ্ছে ট্যাবলেটটি, আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স এয়ার টেন, যার প্রতি পাতায় 10টি ট্যাবলেট রয়েছে। অ্যালার্জি ও অ্যাজমাজনিত কাশি নিরাময়ে এই রিভার্স এয়ার টেন কাজ করে থাকে। এছাড়াও ভারী কাজজনিত শ্বাসকষ্ট প্রতিরোধে এটি কাজ করে থাকে। এই রিভার্স এয়ার টেন এটি 4 পাওয়ারের হয়ে থাকে, 4 মিলিগ্রামের, যা 6 মাস বয়স থেকে ব্যবহার করা যায়। তো এই ট্যাবলেটটি খাবার নিয়ম কী সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স 15 বছরের ঊর্ধ্বে তারা দৈনিক 1টি করে ট্যাবলেট খাবার পরে খেতে পারে, কিংবা দিনে মাত্র 1বার এই ট্যাবলেটটি নিতে পারবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এটির যে কম পাওয়ার রয়েছে 4 মিলিগ্রামের, সেটি 6 মাস বয়স থেকে ব্যবহার করা যায়। তো এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কি না সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই রিভার্স এয়ার টেন ট্যাবলেটটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, এক্ষেত্রে একান্ত বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টুলুকাস্ট ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই আপনারা এই রিভার্স এয়ার টেন ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাবার চেষ্টা করবেন। তো এই রিভার্স এয়ার টেন এর মূল্য কত টাকা, আপনারা কত টাকা মূল্যে কিনতে পারবেন? এই ট্যাবলেটটি যার প্রতি পিসের মূল্য হচ্ছে 16 টাকা করে এবং এর প্রতি পাতার মূল্য হচ্ছে 160 টাকা। এই ট্যাবলেটটি সকল ধরনের অ্যালার্জি, যেমন আর্টিকারিয়া বা প্রদাহজনিত চুলকানি কিংবা খাদ্যজনিত চুলকানি, অ্যালার্জিক রাইনোটাইটিস অ্যাজমা ও অ্যাজমাজনিত কাশ কিংবা ভারী কাশজনিত শ্বাসকষ্টের ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক ক্ষেত্রে ডায়রিয়া, জ্বর কিংবা পরিপাকতন্ত্রের অস্বস্তি, কিংবা অনেক ক্ষেত্রে মাথা ব্যথা, বমি বমি ভাব হতে পারে, এছাড়াও তন্দ্রাচ্ছন্নতা ভাবও হতে পারে। তবে অবশ্যই আপনারা এটি ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাবার চেষ্টা করবেন। তো এই ছিল রিভার্স এয়ার টেন সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।